স্বাগত করছি আচিভর ইউটিউব চ্যানেল কু। লাস্ট দুইটি ভিডিওরে আমি অলরেডি আলোচনা করি সারিছন্তি যে আপনার রইতিলা রেসপিরেটরি সিস্টম বিষয়ে। আজ আমি সার্কুলেটরি সিস্টম যেটা কি সঞ্চালন প্রক্রিয়া ওড়িয়ার আমি কইথান্তি তার বিষয়ে আমি আলোচনা করিবা। এই ভিডিওটি লং হইপারে তেমন আশা করিবি ভিডিওটি আপনার প্রথম শেষ পর্যন্ত দেখিবে, এবং যদি ভাল লাগুছে নিশ্চিত ভাবে ভিডিওটি লাইক করা সহিত ভিডিওটি নিশ্চিত ভাবে সেয়ার করিবে এবং আমার চ্যানেল কু সবসক্রাইব করি। ইয়ার যে 500 কোশ্চেন সিরিজ চালুছে জেনারেল সায়েন্স র নিশ্চিত ভাবে তাকে এনজয় করবে। আশা করুছি আপনার ওট্রিপুলেসি এক্সাম বহুত ভাল হব, এবং যে এক্সাম পাই যে আমি প্রিপারেশন চলাইছেন জিকে হো জেনারেল সায়েন্স হো কিংবা আপনার ম্যাথমেটিক্স হো সব বেস্ট হি আসবে আমার চ্যানেল মাধ্যমে। চলন্তু আলোচনা করিবা আজির সার্কুলেটরি সিস্টম বাবদরে। প্রথম কোশ্চেনটি আপনার আগে রয়েছে কি সার্কুলেটরি সিস্টম কন দ্যাট ইজ ম্যাক্স ফুড ইন্টু সিম্পল ফর্ম। সার্কুলেটরি আমি কাহকু কইতাহান্তি না ফুড কো সরলীকরণ, আমি এটা কোন কইতাম না সরলীকরণ, অর্থাৎ খাদ্য কো যেতে কালে সিম্পল ফর্ম রে তৈরি করা যায় তাকে আমি সার্কুলেটরি সিস্টম বলি কইতাম। হুই সিস্টম কন্টেন্স দ্য হার্ট, কেউ সিস্টম রে হার্ট কন্টেন করি থায়, দ্যাট ইজ সার্কুলেটরি সিস্টম রে হার্ট কন্টেন করি থায়। ওকে, তো স্টডি অফ হার্ট, হার্ট র স্টডি কো আমি কোন কোনতি দ্যাট ইজ কার্ডিওলজি। যেতেবেলে হার্ট রে কাহার প্রবলেম মেইতাই সে কেউ ডিপার্টমেন্ট কু যায়, দ্যাট ইজ কার্ডিওলজি ডিপার্টমেন্ট রে যাই কি দেখাই দেয়, এবং যে আপনকর যেতে হার্ট প্রবলেম হই যায় যেতে অপারেশন করা যায় দ্যাট ইজ কার্ডিওগ্রাম যেটা কি আমি কইতাহান্তি। ওকে, বা আমি যে কইতাহান্তি এটা কোন আন্থো আন্থিওলজি আন্থ্রোপোলজি কোন গুলো কুয়া যায় মতে নিশ্চিত কমেন্ট করে জনাইবে, মোটর মনে পড়ুনি। ওকে, তার যে অপারেশনটা করা যায় গোটে পাইপ দিয়া যায় যেটা হার্ট উপরে, ওকে সেটা কনেক্ট করি আমাকে ওটা মনে রাখিয়া পড়ব। হার্ট ইজ মেড অপ অফ, হার্টটা কেউথিরে তৈরি হয়েছে না কার্ডিয়াক মসল, কার্ডিয়াক মসল রে হার্টটা তৈরি হয়েছে। ইসিজি যে আমি করিথান্তি ইউজ ফর ডায়াগনোসিস, কাহার ডায়াগনোসিস পাই আমি ইসিজি করিথান্তি, যেতবে ডক্টর হার্ট উপরে যেতবে কোনসি কোশ্চেন আসে কিছু ডাউট আসে সে ইসিজি করিয়া পাই কইতা। ইসিজিটা কাহা উপরে করা যাইতা হার্ট উপরে। তো ফার্স্ট অর্গান টু বি ট্রান্সপ্লান্টেড, মানুষের গুটি অর্গান যেটা কি প্রথম অর্গান যাকে ট্রান্সপ্লান্টেড করা যাইছিলা সেটা হচ্ছে কোন না হার্ট। তো ফার্স্ট হার্ট ট্রান্সপ্লান্টেশন ওয়াজ ডন বাই, প্রথম হৃদয় প্রতিরোপণ কেউঠার হইছিল বা কি করেছিল কাহা দ্বারা হইছিল, দ্যাট ইজ খ্রিস্টিয়ান বানার, খ্রিস্টিয়ান বানারক দ্বারা হইছিল। প্রথম সকসেসফুল হার্ট ট্রান্সপ্লান্ট ইন্ডিয়ার হইছিল কাহা দ্বারা হইছিল, দ্যাট ইজ ভেনুগোপাল রাও হইছিল হইছিল। তো হার্ট ইজ কভার্ড বাই মেমব্রান কল, তো হার্ট মেমব্রান দ্বারা কভার হইতা সেটা কোন কোনতি দ্যাট ইজ পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম তাকে কোয়াজ। দ্য ওয়াল অফ হার্ট ইজ মেড অফ, যে হার্ট র ওয়াল যে প্রাচীর রয়েছে আমি কুচি সেটা কেউটার তৈরি, দ্যাট ইজ এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, তিনটা ধর এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম ধর। তো মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ হার্ট ইজ, হার্ট ইজ যে হার্ট র যে আমার শরীরে কার্য করিতা সবুঠার গুরুত্বপূর্ণ কার্য তার কোনটা, দ্যাট ইজ কলেক্ট ইনপিওর ব্লড ফ্রম ভেনিস এন্ড কলেক্ট পিওর ব্লড ফ্রম লংস। ওকে, দুই প্রকার এটি কাম করিতা, গোটিয়ে হচ্ছে ইম্পিওর ব্লড কু কলার করিথায় কাহা পাখুর না ভেন্স কথুর, মনে রাখিবে ইম্পিওর ব্লড ভেন্সটা কেউ ব্লড ক্যারি করিথায় দ্যাট ইজ ইম্পিওর ব্লড, ওকে ভেন্সটা ইম্পিওর ব্লড ক্যারি করিথায়, এবং পিওর ব্লড কে করিথায় দ্যাট ইজ লংস, লংস যেতাল পিওর ব্লড আনিকি এটা দেইতে কাহাকু না হার্ট। সার্কুলেশন অফ ব্লড রেগুলেটেড বাই, যে ব্লড সার্কুলেশন হইতায় এটা কিয়ে রেগুলেট করিথায় দ্যাট ইজ হার্ট রেগুলেট করিথায়, ওকে শরীরের যে রক্ত সঞ্চালন হবা কিয়ে করিথায় না হার্ট হি করিথায়। তো হার্ট অফ হিউম্যান এমব্রিও স্টার্টস বিটিং, যে হার্ট অফ হিউম্যান, হিউম্যানর যে হার্ট রয়েছে হার্ট হিউম্যান এমব্রিও যে রয়েছে সেটা কেতবে আরম্ভ করিথায়, আরম্ভ করিথায় কাহাকে বিট করে, অর্থাৎ সিক্স উইক অফ ইটস ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টর ছ নম্বর সপ্তাহে, হ্যাঁ সপ্তম সপ্তাহে তাহা কোন করে বিট করিথায়। দ চাম্বর হুইচ রিসিভ দ্য ব্লড ফ্রম বডি টিস্যু যার পর, যে চাম্বর কম করিথায় না রিসিভ করিথায় ব্লড, শরীরর ব্লড রিসিভ করিথায় যে চাম্বর, সে চাম্বর কু কোন কোয়া যায় সে টিস্যু কু কোন কোয়া যায় দ্যাট ইজ অরিকলস, অরিকলস বলে কোয়া যায় সে চাম্বর। তো চাম্বর অফ হার্ট হুইচ পম্প ব্লড টু বডি টিস্যুজ আর কর, যে চাম্বর হার্ট যে রক্ত থাকে হার্ট যে সার্কুলেশন প্রক্রিয়া হইতা সে কোন কথা পম্প সাহায্যে সে ব্লড অন্য জায়গায়, সরি ব্লড কু শরীরের অন্য টিস্যু জায়গায় পৌঁছে দেয় সেটি ভেন্ট্রিকলস, ভেন্ট্রিকলস কো দ্যাট অরিকলস হচ্ছে যে ইম্পিওর ব্লড বা আপনার ব্লড কু বডি রু রিসিভ করে, এবং ভেন্ট্রিকলস হচ্ছে সেই চাম্বর যে চাম্বর কম করে না পম্প সাহায্যে বডির বিভিন্ন জায়গাকে ব্লড ব্লড সার্কুলেট করাই। ইম্পিওর ব্লড ফ্রম অল পার্টস অফ বডি এন্টার্স ইন টু দ, যে ইম্পিওর ব্লড রয়েছে
ऑल पार्ट्स ऑफ द बॉडी केउठारे प्रवेश करे दैट इज राइट ऑर्किड ऑर्किड जोटा कि आपन कह चाहते जेटा कौन कह जाए हार्ट ओके राइट ऑर्किड बोली ताको कह जाए द नंबर ऑफ चैंबर्स इन ह्यूमन हार्ट केतरा चैंबर रहछि ह्यूमन हार्ट रे चारटी चैंबर रहछि ओके गोटे ऑर्किड रहछि दीटा एवं वेंट्रिकल्स रहछि दीटा द नंबर ऑफ चैंबर्स इन ए फिश फिश हार्ट रे केतरा न चैंबर अछि दीटा चैंबर अछि आम्फीबियंस हार्ट आम्फीबियंस मानकर केतरा चैंबर अछि तीनटा चैंबर अछि किंतु मनुष्य कथा जदि पचरा जाय केतरा चैंबर अछि चारटा चैंबर अछि द नंबर ऑफ चैंबर्स इन क्रोकोडाइल क्रोकोडाइल केतरा चैंबर अछि ना चारटा चैंबर अछि एज यूजुअल मैन को परि मनुष्य को परि द नंबर ऑफ चैंबर्स इन ए रेप्टिलियन हार्ट रे केतरा चैंबर अछि दैट इज स्ट्रक्चरली थ्री चैंबर थाए बट इज फंक्शन करि थाए केतरा ना फोर चैंबर स्ट्रक्चरल थ्री चैंबर था किंतु फंक्शन करता है चार को मानकर ना रेप्टिलियन मानकर तो एवरेज वेट ऑफ हार्ट इन मेन इज जो गुटे हार्ट रो हृदय रो ओजन केते हिता हरार ओजन केते हिता 280 रो 340 ग्राम 280 रो 340 ग्राम तार ओजन हेई थाय हरार एवरेज वेट ऑफ हार्ट इन वुमेन मनुष्य महिला मानकर हृदय रो ओजन केते दैट इज 230 रो 280 अर्थात से माने पुरुष ग्राम 50 ग्राम ओजन कम से साधारण स्त्री लोक मान हार्ट साधारण कौन लुज होता है ओके ए न्यू बॉर्न बेबीज हार्ट वेट गोटे छोट छुआ जो जन्म नुए जन्मित शिशु तार वेट के दैट इज 20 ग्राम तार ओजन होता है ओके द साउंड लब्ड अप इज प्रोड्यूस्ड बाय जो साउंड होता है शरीर लब्ड लब्ड जो साउंड होता है सेटा किए प्रोड्यूस कर हार्ट ही प्रोड्यूस कर ए मेडिकल इंस्ट्रूमेंट यूज फॉर हियरिंग एंड एनालाइजिंग द साउंड ऑफ हार्ट इज कॉल्ड जो गोटे मेडिकल जंत्र रही हार्ट रो जो साउंड रही हियरिंग करा जाए एनालाइजिंग करा जाए से जंत्र ना कौन दैट इज स्टेथोस्कोप जो डॉक्टर माने कांधर पक सॉरी बेकर पक बुली था आम चैनल को निश्चित भाव सब्सक्राइब करेंगे और आम जो टेलीग्राम लिंक रही डिस्क्रिप्शन में से जॉइन करेंगे से यार पीडीएफ पाइबे ये सीरीज जो आप कंप्लीट हम से पीडीएफ आपंकर पाई जिबे ता सहित आपंकर डेली हिसाब रे आपन डेली जीके क्वेश्चन मध्ये प्रिपेयर हेई परिबे एमसीक्यू क्वेश्चन जरिया रे निश्चित आपरे चैनल जॉइन करंतु एवं सपोर्ट करंतु व्हिच पार्ट ऑफ द ह्यूमन बॉडी कैन सफर ए मर्मर मर्मर क्यों पार्ट ह्यूमन बॉडी क्यों पार्ट मर्मर रो सपोर्ट हेता दैट इज हार्ट हार्ट सपोर्ट हेता एस ए नॉट इन द हार्ट इज आल्सो नोन एज एटा कोन आपंकर पेसमेकर एसेटा आपंकर हार्ट नॉट इन द हार्ट इज आल्सो नोन एज नॉट करि द हार्ट रे सेटा को भारो जाने दैट इज पेस मेकर फंक्शन ऑफ पेस मेकर कार्य कोन द इन टू इनिशिएट हार्ट बीट को इनिशिएट करबा पेस मेकर रो कार्य टू कंप्लीट वन हार्ट बीट द टाइम टेकन इज गुटी हार्ट बीट कंप्लीट होवा पई केते समय लागि थारे ना 0.8 सेकंड मींस आपन इटा को काटि दियंतु गोटे मिनट रे केते थर हिता 72 थर हिता ओके 72 बाय 60 आमे कहि परबा जदि आम काट 72 बार 50 60 एटा जदि हरि दबा केते हि जीव रे ना 5 5 के 5 आम एटा 60 सेकंड कल परा सॉरी एटा को आम 72 60 और 72 करियो ए हिसाब रे कले आपन कर 0.8 कोले आसी ओके द रेट ऑफ हार्ट बीट फॉर ए नॉर्मल ह्यूमन बॉडी रे हार्ट बीट केते ओके हार्ट बीट केते 70 रो 72 ओके द रेट ऑफ हार्ट बीट फॉर ए न्यूली बॉर्न बेबी जत गोटे पिला जन्म निए तार हार्ट बीट केते रहै था ना 140 पर मिनट आमर डबल है जत गोटे गोटे पिला जन्म निए तार एटा डबल है ओके नॉर्मल हार्ट बीट है 70 रो बातर किंतु न्यूली बॉर्न बेबी रहै था 340 करो सॉरी 140 द हार्मोन व्हिच कॉजेस एन इंक्रीज इन हार्ट कॉजेस एन इंक्रीज इन हार्ट बीट इज किछ गोटे हार्मोन रहै छि जहा कि हार्ट बीट रो परिमाण को बढ़े देता है इनक्रीज कर देता है ताकि कौन कहते आड्रेनालिन आड्रेनालिन जो आम शरीर में कौन हम ना आसब बेस प्रड्यूस हम से आप हार्ट बीट परिमाण बढ़ी ओके हार्ट अटैक अकर्स ड्यू टू हार्ट अटैक जो घटी था क्या कारण कौन लैक ऑफ सप्लाई ऑफ ब्लड टू द हार्ट इटसेल्फ जिते बड़े ब्लड पाए ना हार्ट से तुम कौन है ना हार्ट अटैक घटे ब्लड के जो पंपिंग बंद हो हार्ट जो पंपिंग बंद हो ब्लड पाइब तो स्टडी ऑफ ब्लड ब्लड स्टडी को आम कौन कहते हैं हेमाटोलोजी कही मन रखे इंपोर्टेंट ओके हेमाटोलोजी बोली कहते हैं स्किन रो स्टडी को कौन बोली कहा जाए दैट इज डर्माटोलोजी ओके डर्माटोलोजी द साइंटिस्ट हु एक्सप्लेन अबाउट ब्लड सर्कुलेशन फॉर द फर्स्ट टाइम क्यों वैज्ञानिक ब्लड सर्कुलेशन बाबद प्रथम थर
କହିଥିଲେ ଏକ୍ସପ୍ଲେନ୍ କରିଥିଲେ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ୱିଲିୟମ୍ ହାର୍ଭେ ଏବଂ ଏଠି ୱିଲିୟମ୍ ହାର୍ଭେ ହେଉଛି ରକ୍ତ ସଞ୍ଚାଳନ ବିଷୟରେ ପ୍ରଥମେ ଏକ୍ସପ୍ଲେନ୍ କରିଥିଲେ ଟୋଟାଲ୍ ଭଲ୍ୟୁମ୍ ଅଫ୍ ବ୍ଲଡ୍ ଇନ୍ ନର୍ମାଲ୍ ହ୍ୟୁମାନ୍ ବିଙ୍ଗ୍ ଗୋଟେ ସାଧାରଣ ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଖରେ ବା ଶରୀରରେ କେତେ ପରିମାଣର ବ୍ଲଡ୍ ଥାଏ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ 5 to 6 liter ବୋଲେ ଆମେ ଆଭରେଜ୍ କେତେ ଧରିଥାନ୍ତି 5 liter ବୋଲି ଧରିଥାନ୍ତି ଓକେ ଯେତେବେଳେ ଆକ୍ସନ୍ରେ ଥିବ ଆପଣ 5 liter ମାରିପାରିବେ କିନ୍ତୁ ଯଦି ଆପଣ 5 ରୁ 6 ଅଛି 5 ରୁ 6 ମାରିପାରିବେ ଏଇଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ମଧ୍ୟ କ୍ୱେଶ୍ଚନ୍ ହେଲା ଇଏ ବି ମଧ୍ୟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ୱିଲିୟମ୍ ହାର୍ଭେ ଆମାଉଣ୍ଟ ଅଫ୍ ବ୍ଲଡ୍ ଫାଉଣ୍ଡ ଇନ୍ ଦ ବଡି ଅଫ୍ ମ୍ୟାନ୍ କେତେ ଆମାଉଣ୍ଟର ବ୍ଲଡ୍ ମିଳେ ଗୋଟେ କ'ଣ ଗୋଟେ ସାଧାରଣ ମଣିଷଙ୍କ ପାଖରୁ 7% ଅଫ୍ ଟୋଟାଲ୍ ବଡି ୱେଟ୍ ବଡି ୱେଟ୍ ଯେତିକି ଅଛି ତାର 7% ମିଳିଥାଏ ସେଥିପାଇଁ ଯେତେବେଳେ ବ୍ଲଡ୍ ଡୋନର୍ ଜଣେ କରିଥାଏ ତାକୁ ମିନିମମ୍ 50 kg ବୋଲି ଧରି ନିଆଯାଏ 50 kg ର 70% 7% କେତେ ରହୁଛି ଆମାଉଣ୍ଟ ଅଫ୍ ବ୍ଲଡ୍ ଫାଉଣ୍ଡ ଇନ୍ ଦ ବଡି ଅଫ୍ ଏ ମ୍ୟାନ୍ 70% ଅଫ୍ ଟୋଟାଲ୍ ବଡି ଟୋଟାଲ୍ ବଡି ୱେଟ୍ 7% ହେଲେ କେତେ ହେଉଛି ନା 7 × 5 = 35 70% 50 kg 3.5 liter ଓକେ 3.5 liter କ'ଣ ଥାଏ ବ୍ଲଡ୍ ଥାଏ ମିନିମମଟା 50 kg ନିଆଯିବ 3.5 3.5 kg ଥିଲେ 3.5 kg ବା 3.5 liter ଥିଲେ ସେଥିରୁ ଯଦି 250 ନିଆଯାଏ ପ୍ରାୟ ହୁଏତ ଇଫେକ୍ଟ ପଡ଼ି ନପାରେ ବ୍ଲଡ୍ ବ୍ୟାଙ୍କ ଅଫ୍ ହ୍ୟୁମାନ୍ ବଡି ଇଜ୍ ଆମେ ହ୍ୟୁମାନ୍ ବଡିର ବ୍ଲଡ୍ ବ୍ୟାଙ୍କ କାହାକୁ କହୁ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ସ୍ପ୍ଲିନ୍ ସ୍ପ୍ଲିନ୍କୁ କୁହାଯାଏ ବ୍ଲଡ୍ ବ୍ୟାଙ୍କ ସ୍ପ୍ଲିନ୍ ଇଜ୍ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହୁଇଚ୍ ସିଷ୍ଟମ୍ ସ୍ପ୍ଲିନ୍ଟା ଆପଣଙ୍କର କେଉଁ ସିଷ୍ଟମ୍ରେ ଲୋକେଟେଡ୍ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଲିମ୍ଫାଟିକ୍ ସିଷ୍ଟମ୍ ଲିମ୍ଫାଟିକ୍ ସିଷ୍ଟମ୍ରେ ଲୋକେଟେଡ୍ ତ ଲାର୍ଜେଷ୍ଟ ଲିମ୍ଫାଟିକ୍ ଅର୍ଗାନ୍ ଅଫ୍ ଦ ବଡି ଲାର୍ଜେଷ୍ଟ ଲିମ୍ଫାଟିକ୍ ଅର୍ଗାନ୍ ଅର୍ଗାନ୍ କେଉଁଟା ବଡିର ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ସ୍ପ୍ଲିନ୍ ସ୍ପ୍ଲିନ୍ ହେଉଛି ଲାର୍ଜେଷ୍ଟ ଲିମ୍ଫାଟିକ୍ ବଡି ଆପଣଙ୍କର ଏହି ସିଷ୍ଟମଟା ଆପଣଙ୍କର ବହୁତ ବଡ଼ ଭିଡ଼ିଓ ରହିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏଇଟାକୁ ଆମେ 2ଟି ପାର୍ଟ କରିବା ଆଶା କରିବା ଏହାର ସେକେଣ୍ଡ ପାର୍ଟ ଆମେ ନେକ୍ସଟ କ୍ଲାସ୍କୁ କରିବା ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଫ୍ରେଣ୍ଡସ୍